আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেম ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকের ভিডিওটা হচ্ছে দশমিক যুক্ত বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কিভাবে করব। তো আমরা গত ভিডিওতে আমরা নাম্বার কনভার্সন, দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হয় এগুলো দেখাইছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে দশমিক যুক্ত বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কিভাবে করব। তো এটার ক্ষেত্রে আমি ফার্স্টে 100 ms ক্যালকুলেটর দিয়ে শর্টকাট দেখাবো, তারপর টাইম স্ট্যাম্পস তো অ্যাড করাই আছে, তোমরা তারপর 991x যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিও, 991x ক্যালকুলেটরের শর্টকাটটা সহ দেখাবো। তো ফার্স্ট উদাহরণটাতে আমি আসি। আমাকে এভাবে তিনটা বাইনারি সংখ্যা দেওয়া আছে দশমিক যুক্ত, কিন্তু সেটাও হ্যাঁ। তো এখন আমরা এটা যোগ করব আর কি। তো কীভাবে করতে হয় সেটা একটা টেকনিক দেখাই। এখানের মধ্যে তোমাদের দশমিকের আগে পরে ডিজিট সংখ্যা বেশি বাড়ার সংখ্যা কোনটা, ডিজিট সবচেয়ে বেশি হচ্ছে এই সংখ্যাটার ক্ষেত্রে, খেয়াল করে দেখতেছো এখানে তিনটা ডিজিট, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নাই। তো আমাদের বাকিগুলোকেও এই তিন ডিজিট করে মিলাইতে হবে, তারপর আমরা যোগ করতে পারবো। ডিরেক্ট যোগ করলে কিন্তু হবে না। তো আমি এই সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি, ও 11.01, তারপর হচ্ছে 11.1 দশমিক সমান সমান করে লিখতেছি, তারপর কত 101.101। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই তিন বিট করে আছে, এখন এগুলোকেও আমরা জিরো দিয়ে পূর্ণ করে দেব, মানে সবগুলো হচ্ছে সেম ডিজিটে আনতে হবে। এটাও একটা জিরো দিতে হবে, এখানে তিনটা আনার জন্য আরেকটা জিরো দিতে হবে, আর এখানে তিনটা আনার জন্য আরেকটা জিরো দিতে হবে। এইভাবে হচ্ছে আমরা সবচেয়ে বড় যেটা আছে, বড় ডিজিটওয়ালা সংখ্যা, সেটার সাথে হচ্ছে বাকিগুলো মিলে ফেলবো। মিলানোর পর এবার আমরা দশমিক ছাড়া ইনক্লুড দিব ক্যালকুলেটরে। এবার আমরা ক্যালকুলেটরে আসি। প্রথমে হচ্ছে আমি বেস মোডে যাবো, বেস মোডে গিয়ে এবার বাইনারিতে যাব। তো এটা ইনপুট দিব 011010। আমি কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু দশমিক ছাড়া দিছি, দশমিক ছাড়া হিসাব করব, তারপর পরে আমার মতো করে আমি এটা তোমার কতবার আগে আছে সেটা ক্যালকুলেশন করে বের করব। 011100 প্লাস আবার 101101 ইকুয়াল কত আসছে 110001 110001। তো এখন একটা জিনিস খেয়াল করো, দশমিকের আগে কিন্তু সবগুলোর ক্ষেত্রে কি শেষ থেকে তিন গোড় আগে দশমিক আছে। তো এটার ক্ষেত্রে আমি শেষ থেকে তিন গোড় আগে দশমিক দিয়ে দেবো জাস্ট। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত বাইনারি যুক্ত সংখ্যার যোগ, আশা করি বুঝতে পারছো। এভাবে হচ্ছে আমরা এই এটা ক্যালকুলেটারের সাথে কীভাবে শর্টকাটে করতে হয়, এইভাবে এমসিকিউর ক্ষেত্রে আসলে অথবা যদি সিকিউর ক্ষেত্রে আসে তোমার অপশন ঠিক আছে কিনা, তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা যাচাই করে দেখতে পারবো। তো এবার আসি আমাদের কীভাবে বাইনারি যুক্ত সংখ্যার বিয়োগ করব, দশমিক যুক্ত বাইনারি সংখ্যার। তো এটার ক্ষেত্রেও সেম, আমরা সর্বোচ্চ ডিজিট কোনটা এটা এটা সবচেয়ে বড়, কারণ দশমিকের আগে হচ্ছে তিন ঘর আছে কিন্তু এখানে দশমিকের পর হচ্ছে কি দুই ঘর আছে। তো এটা তো আমাদের এটা বড়, এটাকে হচ্ছে আমরা বাকিগুলোর সাথে মিলাবো, মানে বাকিগুলোকে এটার সাথে মিলাবো 11.011। এরপর এটা লিখবো 1.11, তারপর আমি বাকি দশমিকের পরে তিন ঘরটা মিলানোর জন্য এখানে একটা জিরো দিয়ে দেব, আর এখানেও একটা জিরো দিয়ে দেবো। এবার হচ্ছে আমরা কি ক্যালকুলেটরে জাস্ট বিয়োগ করে দেব। ফার্স্টে আমি হচ্ছে বাইনারি মোডে আছে আমার 11011-01110 ইকুয়াল কত আসছে 1101। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, দশমিকের মানে দশমিক শেষ থেকে হচ্ছে দশমিক কত, তোমাদের তিন ঘর আগে দশমিক আর কি, শেষ থেকে তিন ঘর আগে দশমিক, তাহলে আমরা এখানে শেষ থেকে তিন ঘর আগে দশমিক দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কি রাইট আনসার, আশা করি বুঝতে পারছি। এবার আমি সেম শর্টকাটগুলো 991ex দিয়ে কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো আমাদের 991ex ক্যালকুলেটরের ক্ষেত্রেও সেম নিয়ম, আমরা ফার্স্টে এরকম ধাপটা করব, করার পর জাস্ট যোগ করে দিব আর কি। মোড থেকে আমি তিন নম্বর দিলাম, বেস মোডে আসছে এবার বাইনারি মোড 011010 প্লাস 011100 প্লাস তার তিন নম্বরটা হচ্ছে কি 101101 ইকুয়াল কত আসছে 110001 110001। এবার হচ্ছে দশমিকের পরে হচ্ছে তিন গড়, অর্থাৎ দশমিকের পরে তিন গড়, এভাবে হিসাব করে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ফেলবো, আশা করি বুঝতে পারছো। এবার সেমভাবে বিয়োগটাও আমরা করতে পারবো,
বাইনারি মোডে থাকবে আমার 11011 মাইনাস 01110 ইকুয়াল কত আসছে 1101 1101 আর দশমিকের পর হচ্ছে তিন ঘর, দশমিকের পর তিন ঘর, এভাবে হিসাব করে বের করে ফেলবো অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আর এটাই হচ্ছে আমার ক্যালকুলেটর হ্যাক্স অর্থাৎ নাম্বার সিস্টেমের ক্যালকুলেটর হ্যাক্স সিরিজের লাস্ট ভিডিও। আর যদি কোনো এক্সট্রা শর্টকাট থেকে থাকে তাহলে আমি এই সিরিজেই অ্যাড করে দিব। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবা আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবা, সাথে এই ক্যালকুলেটর হ্যাক্স সিরিজটাও তোমরা শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।